হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা তো জানেন এই গরমে আম খাওয়ার মজাই আলাদা, তাই আপনি আপনাদের জন্য আমের রেসিপি নিয়ে এসেছি। এখানে আম কুটাকাটা হচ্ছে, দেখো আমগুলো কি সতেজ, এগুলো কাঁচা আম দিয়েই করা হচ্ছে। আমগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে। এরপর আমগুলোকে কেটে নিতে হবে। আমার মা আমগুলো খুব ভালোভাবে কাটছেন। কাটা হয়ে যাওয়ার পর আমগুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হলো। এবার আমগুলোকে একটু নাড়াচাড়া করা হচ্ছে চুলায়। এবার আমগুলোতে লবণ দিয়ে দেওয়া হলো। আমগুলো মিডিয়াম তাপে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমগুলো প্রায় গলে গেছে। এবার আমগুলো সম্পূর্ণভাবে গলে গেছে। এখানে আমার মা আমগুলো ছেঁকে নিচ্ছে যাতে কোনো কণা আমের টুকরো না থাকে। এবার এখানে কিছু চিনি দেওয়া হবে। এরপর কিছুক্ষণ আমগুলোকে আরো জাল দিতে হবে। এদিকে আমি আমগুলোকে একটু নাড়াচাড়া করছি। এখানে ধনে এগুলোকে ভাজা করে নিয়েছি। এবার মশলা, এখানে কিছু মশলা ভাজা করা হচ্ছে। এখানে মরিচ ভাজা করা হবে। এবার এখানে মশলার গুঁড়ো দেওয়া হচ্ছে। তারপর জিরাগুলো দিয়ে দেওয়া হবে। এবার ভালোভাবে এগুলো মিক্সড করে নিলাম। আরো কিছু মশলা দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার মরিচ ভাজাগুলো ভালো বেটে নেওয়া হচ্ছে। এখানে এখানে আমগুলো প্রায় রেডি হয়ে গেছে আর এখানে মরিচগুলো রেখে দেওয়া হলো। আমগুলো ফুটছে। আমগুলো দেখে খুব টেস্টি মনে হচ্ছে। এখানে আমগুলো বসানোর জন্য তেল মালিশ করা হচ্ছে। এখানে এটা তৈরি হয়ে গেছে। এবার এগুলো থালে রাখা হবে। এখানে কিছু আলাদা মরিচ ছাড়া রাখা হয়েছে। এরপর মরিচ দিয়েও কিছু রাখা হবে আমার ছোট বোনের জন্য। এদিকে মরিচ ছাড়া কিছু আমসত্ব রাখা হচ্ছে। এরপর মরিচ দিয়েও রাখা হবে। এর এখানে এবার মরিচ দিয়ে আমসত্বগুলো করা হচ্ছে। এবার মরিচ সহ ওগুলো থালে ছড়িয়ে দেওয়া হবে। এগুলো দেখে খুব সুন্দর লাগছে।
আমগুলো রেডি। এবার আমগুলোকে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রোদে শুকাতে দিতে হবে। পাখিরা যাতে এগুলো না খায় এজন্য এখানে একটি পাতলা কাপড় দিয়ে রাখবো। আপনারাও এভাবে খুব সহজে আমাদের মতো এই সুন্দর রেসিপিটি তৈরি করতে পারেন। টাটা, বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।